Ben Osman'ım. Halası. Halası. Kijir unam? Veya Hafiz. Hafiz ka. Gulshan University student. Gulshan University. মানে আমাদের এই চলচ্চিত্র পাড়ার সঙ্গে যোগাযোগ আছে জি গুলশানে নায়ক নাকি জি ভাইয়া জি ভাইয়া বর্তমান বর্তমান এবং সবথেকে শিক্ষিত গুলশান ইউনিভার্সিটি স্টুডেন্ট বাহ চমৎকার আদাও তো লিভিং লেজেন্ড নির্বাচন হচ্ছে জানো তো জি ভাইয়া এই নির্বাচনে তোমার দায়িত্ব থাকছে দায়িত্বটা কিন্তু অনেক বড় দায়িত্ব মানে কি তোমাদের কারণেই কিন্তু সমস্ত ঘটনা ঘটবে তোমাদের মতো শিক্ষিতরা যখন লিভিং লেজেন্ডদের ভোট দেবে তখন তারা কোথায় পৌঁছে যাবে জানো আমার বিশ্বাস তোমরা এমন কিছু করবে না যাতে অযোগ্য ফালতু বাটপার এরা নির্বাচিত হয় কখনোই না আমরা সব সময় চাই শিক্ষিত যোগ্য লোক তারাই এখানে আসুক আমরা সব সময় আপনাদেরকে ফলো করেছি ফলো করে কাজ করে যাচ্ছি কাজ করে যাব নিশ্চয়ই এই নকল থেকে সাবধান বাটপার থেকে সাবধান ফেক থেকে সাবধান ঠিক আছে একটা কোশ্চেন ছিল না যদি বেহাদুবি না নেন না 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 যে কোনো প্রশ্ন করতে পারো যে কোনো প্রশ্ন মানে সেটা হলো ইন্ডাস্ট্রিতে যে আপনাকে নিয়ে একটা গুঞ্জন মানে সবাই আর কি মানে শুনি যেটা আর কি যে কুক যে এটা কি আসলে সত্য বা কাহিনীটা কি আসলে কুক খারাপ লাগে খুব বেদনা হয় একটা ছোট্ট ঘটনা যে এইভাবে সবার মধ্যে চলে যাবে আমি খুব বিস্মিত হই শোনো ঘটনাটা বলি প্রায় মানে আমার চলচ্চিত্রের ঠিক পূর্বের কিছু আগে মানে কিছুদিন যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে একটা ছবির শুটিংয়ে ডিরেক্টর ছিল গোলাম আজাদ খুব নাম করা ডিরেক্টর পুকুর পাড়ে আমার নায়িকাকে আমার ডাকতে হবে পুকুর পাড়ে থেকে তার ঘরটা মাত্র কয়েক হাত দূরে তার নাম হচ্ছে রিয়া খান চমৎকার নায়িকা তাকে ডাকতে হবে সে পুকুর পাড়ে চলে আসবে তাকে ডাকতে হবে মানে একটা সংকেত এই ডাকটা দেব এবং টেক তোমার ওকে শট হবে এখন আমি পুকুর পাড়ে চলে গেলাম আমি যে রিয়া খানের ঠিক ঘর বরাবর ডাক দিচ্ছি কুক কোনোটাই হচ্ছে না ডিরেক্টর বিরক্ত প্রতিটা শট এনজি হয়ে যাচ্ছে এনজি করতে 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 94টা শট আমি এনজিও করে ফেলেছি বুঝছো এনজি করার পরে মনে করো ওই কথা সব জায়গায় ছড়িয়ে গেছে যে আমি কুক ডাক দিতে পারি না 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 এটা আমি নিজেকে নিজে ছুরি মেরেছি আহত হয়েছি কত বিক্ষত হয়েছি কি দুর্ভাগ্য আমার কপালে জুটলো কি জানো এর পর থেকে যেখানেই যাই যেভাবেই যাই বলে কুক কেমন রাগ হয় বলো